ওতা দুল মার আরশো লাগতো আর ও দুলর বরকতে আমার আরশ খান বরকত والا হইতো বলো করি গো সুবহানাল্লাহ হো নবীর উম্মত ইয়া আমরা নবী সম্মানী কি পর্যন্ত হই যায় আমার बुजुर्ग হল ইলা সম্মানী নবী দুনিয়ায় গুদুরিছয় না আমার बुजुर्ग হল ভাই হল হো সম্মানী নবীর সম্মানী উম্মত নাই নিবা আমরা আমার বুজুর্গ হল হজরত ইদ্রিস আলাইহ সালাতামর লগে আমরার নবীর সাক্ষাৎ হইল মেঘরাজর সফর হজরত জিবরিল আলাইহ সালাতামে দশজনের পরিচয় খরাইয়া দিলা ইদ্রিস নবী নাম শুনছেন নি আপনারা নাম শুনছেন তো তো হজরত ইদ্রিস আলাইহ সালাতামর লগে মুলাকাত হইল আখেরি জমানার নবী সাল্লাহ আলাইহি সাল্লামর হাজরাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে করাইয়া দিলা আমরার নবীর হইলা এই নুয়া তাগলা ইদ্রিস নবী আর ইদ্রিস নবীর হইলা এই নুয়া তাগলা আগারি জামানার নবী আমার বুজুর্গ হল বা ইহল আমরার নবী ফরমাইদরা ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তো বড় জবর মর্যাদাওয়ালা নবী রে বা তুমি তো বড় রুতবাওয়ালা তুমি তো বড় সম্মানী খেনে আল্লাহ নবী ফারমাইরা তোমার যে সময় মৌ না জিন্দা আবো মারা গেছ না ও হাল তো জন্নত কি হামাইছ আল্লাহ জন্নত তোমার প্রবেশ খরানি লাইছে জন্নত যে জাগাত আল্লাহ তোমার দিত মরার বাদে জিন্দা থাকা অবস্থাত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার জাগাও খান তোমারে দেখাইছে ওনো পৌঁছাইছে জান্নাত গেছো কোন নবী কোন মানুষ মরার আগে জান্নাত হামাইছইন না এক মাদরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাত হারাইলো মরার আগে ইলার কেউরে ইসুজুক আল্লাহই দিছে

জন্নতর গেইটে যে সময় গেলাম জন্নতর সামনে দিয়া বেড়া দেওয়া তে রে বাবা ঘলওয়াল দেওয়া হেউ গিয়া আখতা হামাইতা ফার্তা নাই যত সময় ভর্জন আল্লাহর ফক কথা কি পারমিশন বইতা নাই অত সময় পর্যন্ত জন্মত হামানিক ওর নসি বইত নাই হাদরে তে ইদিরি সালাই হিসাল তুলা ভরমায় জন্নথর গেইটে গেইটে গেলাম গেইটর উপরে লেখা দেখলাম কিতা লেখা দেখলাম ইয়া রসুল আল্লাহ গেইটর উপরে লেখা যত সময় পর্যন্ত আখেরি জমানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আয় তার উম্মতরে লইয়া জন্ম তো হামাই তান অত সময় পর্যন্ত কোনো নবী তান কোনো উম্মত লইয়া জন্ম তো হামাই তা পারতানায় নবী কিলা সম্মানী আর আমরা কিলা আমরা তো সম্মানী গেই তো লেখা আমরার আগে কোন উম্মত কোন নবী গিয়া হামাইতে পারত নাই আমরার নবী আমরার লইয়া ভয়লার জন্য তো গিয়া হামাইবা হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে গোসলা করিয়া গেইট লেখা দেখ আমার বুজুর্গ হল বাই হল সম্মানী নবীর সম্মানী উম্মত সম্মানী উম্মত হইলে কিতা করা লাগবো আল্লাহ কইতেরা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله خويا ديدراو نبي خويا ديو تمارو مدر لغي جدي الله المعيار بنتي تساو তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ করিলাও নবী হইয়া দিলাও তোমার উম্মতর মানসরে হো উম্মতি হল আল্লাহর মায়ার যদি বনতে চাও তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ করিলাও আমি নবীদের কথা কান মানিলাও আমি নবীদের تابعদারি করিলাও তা আল্লাহর মায়ার বনি যাইবে গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে فرمایا দি더라 নবীদের লাগি আমার बुजुर्ग হল এখন নবীদের تابعদারি যদি করিলাই নবীদের অনুসরণ যদি করিলাই আল্লাহর মায়ার বনি যাই মরে বাবা আর নবীতাকান যদি মানি নাও আল্লাহর নবী সাল্লাহ আলাইহি হি সাল্লামর যদি করি না নাও আল্লাহর নবী সাল্লাহ হুয়াইলাহিআল্লামর ফতাকান যদি মানি চলি না তাইলে আল্লাহর মায়ার বনা দায়িত নাই আর নবীদের লগে জন্ম তো যাওয়া নসিব নাই নবীদের কথা না মারলে হাসরের ময়দান নবী সাল্লাল্লাহ আলাইহি বাসাল্লামায় তান উম্মত রে বাসি 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 লইয়া জন্ম তো যাইবা আমার বুজুর্গ হল নবীজির অনুসরণ যদি করি না নবীজির কথা মানি না তাহলে খোল সাইঙ্গে বাবা হাশরের ময়দানে আল্লাহর নবী দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার পরিচয় করতে পারবা না নবীdecine দাও না আমার অজু নাই আমার নমাজ নাই আমার তিলাওয়াত নাই আমার রোজা নাই আমার জকাত নাই আমার হারামর প্রতি কোনো লক্ষ্য নাই আমি হালাল খরি না আমি সুদ খাই আমি বন্দনা গুটো যাই আমার মধ্যে হারাম খাম আমার মধ্যে যত যথর দুর্নীতি ছাড়া আছে খোসায় আল্লাহর নবী চিনবা না হাশরের ময়দানে সিনবালে ও ইগু তো আমার উম্মত রে আব্দুল্লাহ যত দা নাম রাখো আব্দুল্লাহর আব্দুল জলিলান আব্দুর রহমানান আব্দুর রহিম আল্লাহর নবীর যদি অনুসরণ করো না তাহলে ইয়াজ রাখিও মুসলমান কাল কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলি আমরা পরিচয় করতে পার না এর কারণে নবীদের অনুসরণ করা লাগবে أمار بوزرقا خلبا يقول: أو الله النبي صلى الله عليه وسلم يفرمى كتا. كتاب. الله كتاب هدرا، النبي دي كتاب الله نبي فرمى من نبت لحمه من السحت فالنار أولى به. أمار بوزرقا خلبا يقول: إتى بمار أمر المدير بورزبر آسر. با. আমি যে হদি সকল পড়িলাম আল্লাহর নবিয়া ফরমাইজরা ইটা বেমার আমরার মধ্যে আস সেও যদি বাব বলে বা মনে হয় মেয়া চাবে আমরার উপরে কোনো আক্রমণমূলক কথা মনে হয় রাখ না ইলা নাই যেটা বেমার আছে ওটা খোৱা লাগবো জানিবা হ্যাঁ আর যদি না বাইতা হইলা তোর বাদ লাগে না হইত না এটা আছে ওতা তা আর তো বা করতাম বাদ দিতাম তো বুঝা গেল আল্লাহর নবীর এসকার মোহাব্বত আমরা দিলো আছে ও নবী ফরমাইজরা রে শরীরের মাংস রক্ত হাড্ডি বাবা সুদর টেকার দ্বারা বনে রে সুদ বুঝনি সুদ ইন্টারেস্ট ইন্টারেস্টর দেখার দ্বারা যে শরীরের মাংস বনে রে বাবা সুদর টেকা আর খান্দি মুঠা বানানি হা গর্দনা ফুরি গেছে গিয়া সুদর টেকা খাইয়া শুদার দেখা দি আপেল লইয়া ал্লাই আঙ্গুর লইয়া ал্লাই মাংস লইয়া ал্লাই মুরগ লইয়া ал্লাই বালা বালা ফল ফুলট লইয়া ал্লাই মাছ মাংস খাইলাই শরীর তো মুঠা হব না নি কোছাইন বালা খাইলে ও নবীজিয়া কই더라 ও আল্লাহর বান্দা হুনো আল্লাহর নবীয়া ফারমাই더라 যে শরীরের মাংস যে শরীরের হাড্ডি যে শরীরের আপনার মাংস বাড়িল যে শরীরের মাংস বলল সুদর টেকার দ্বারা আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামায় ফরমাইন এই শরীর জাহান্ন যাওয়া সারা দুসরা কোনো উপায় নাই তোমার শরীরের মাংস সুদর টেকা দি নাইলায় মাংসর লগে হাড্ডিও তো মোটা হইব না নিবা হ্যাঁ রক্ত তো বাড়ি তোমার রক্ত বাড়াইলায় হাড্ডি মুঠা করলায় মাংস বেশি বানাইলাই আল্লাহর নবী বরমাইজ রা ওই জাহান নমর যাইতে দুসরা কোনো রাস্তা নাই জাহান নমর রাস্তা ক্লিয়ার 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 জাহান্নমর যাওয়া মাইলকে মামুদির বাড়ি দি মাইলকে মামুদির বাড়ি যাওয়া ন যে বুঝবা জেলো যে বুঝবাইবা আর্মির ডান্ডা যে খাইছন তাইন বুঝবাইবা আর যে খাইছুইন না তাইন যা বা ইটা মাতক ইটা ইটা কুন্দা নাই সানু আর মঙ্গল গেলাই আর বার জাহান মোম গেলে বুঝতাম আল্লাহ প্রত্যেকের হেফাজত করো খুব আল্লাহ আমি তো আমার বুজুর্গ হল বা যখন সুদর টেকা দিয়া মাংস বানাইলে শরীর মোটা বানাইলে শরীর শক্তি আনলে এই শরীর জাহান নম জাহান নাম রে বাবা আমার বুজুর্গ হল বা যখন জমিন কত দাঁত গুণ আছে নানিবা বা কত জাঁথর গুণা আছে গুনার কোনো সীমা নাই ওই বাবা সুদর টেখার কেত্রে শুধু কেত্রে আল্লাহ যুদ্ধ ডিগলিয়ার দিছে আল্লাহর রসুলার লগে আল্লাহর লগে যুদ্ধ ডিগলিয়ার অন্য কোনো গুনার কেত্রে আল্লাহ পাক পর্বর আলমে যুদ্ধ ঘোষণা করছে না আল্লাহ খরগিদা ফাজানু বিহারু বিন্মিন আল্লাহি ওয়া রাসূলিহি

আমি আল্লাহর লগে যুদ্ধ গোছনা আমার নবীর লগে যুদ্ধ গোছনা আজানি কোনো বেটা আল্লাহ আল্লাহর রাসূলের লগে যুদ্ধ বা আসো কেওরে हिम्मत আছে না জাহান্নমে মজাওয়া ছাড়া দুসরা কোনো উপায় নাই রে বাবা ও আল্লাহ কয়더라 আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আমি আল্লাহই ব্যবসা বাণিজ্য লাগিয়া হালাল করিয়া দিলাম আর সুদর লাগিয়া আমি আল্লাহ হারাম করিয়া দিলাম ব্যবসা বাণিজ্য হালাল ঘর বেশ করিয়া সহি তরিকায় আর সুদ থাকিয়া ইন্টারেস্ট তাকিয়া। আল্লাহর বন্দা হল পারে থাকো সুদর লেনদেন যাই না সুদর মধ্যে যাই না সুদর মধ্যে যাওয়া আমি আল্লাহ আলমে হারাম করিয়া দিলাম হারাম করিয়া দিলাম আমার বন্দা যে সুত্তা কি পরেহেজ করি লাইলায় আমার বন্দা যে শুধু আতা কি পরেহেজ লাইলাই লাইলায় বাসিয়া রই গেলাই গিয়া আমার নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে আমার ফকতা কি নিষেধ দেওয়ার কারণে ইয়াজ রাখিলার বন্দা আমার নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তুল করি লাইলে আমার নবীর অনুসরণ করি লওয়ার কারণে আমি আল্লাহ আল্লাহ পাক পারওয়ার দিগারে আলমর মায়ার বনি গেলে গিয়া সারা সুদ খাইনি খাইনি যারা সুদ খাই না এরাই নবীজির কথা মান না আল্লাহর কথা মান না অনুসরণ করা এর কারণে আল্লাহর মায়ার বন্ডা এরা আল্লাহ জন্ম দিব আর যারা মানে না আল্লাহর নবী দু জাহানার বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল আল্লাহর ভক্ত তাকে জানাইয়া দিলাই দিলা ও আল্লাহর বন্দা নবীর উম্মত আল্লাহ আল্লাহর রসুল্লাহকে যুদ্ধ ঘোষণা যুদ্ধ লাগি তুন্তাইয়া রই লাগিয়া আল্লাহ আল্লাহ রসুলার লগে যুদ্ধ ঘোষণা আল্লাহ করিয়া দিচ্ছে এর কারণে মখতারম বুজুর্গ হল আল্লাহর দাঁতরে ডোরাই যাক নবীজির অনুসরণ করতাম আর শুধুয়া তাকিয়া বাসিয়া তাকতাম শুধুয়া তাকি বাসিয়া তাকতাম আমার বুজুর্গ হল সুদর্জেতা টেখা ইটা হালাল না হারাম বা হালাল না হারাম حرام خلى الله خدرا أحل الله البيع وحرم الربا حرام الله قدره অবা হারাম টেখা দিয়া শরীরর শক্তি বানাইলায় হারাম টেখা দিয়া পাঞ্জাবি বানাইলায় হারাম টেখা দিয়া টকি বানাইলায় হারাম টেখা দিয়া গেঞ্জি বানাইলায় হারাম টেখা দিয়া লঙ্গি লইলায় হারাম টেখা দিয়া তবলিকো গেলায় হারাম টেখালো হজ গেলায় হারাম টেখালে হারাম টেখালে উমরাত গেলায় হারাম টেখালোয়া ওয়াজ ও মফিলও গেলায় হারাম টেকার কাপড় পিন্ধিয়া টেবির নমাজও গেলায় ঝুম্মার নমাজও গেলায় ঈদর নমাজও গেলায় হান কবুল বউ না

জেঠা দুয়া করবা কবুল হয়ে যায় নবীজিয়ে ফরমাইতরা ওটার লাগে দেখবা কোনো মানুষ বাড়ি থাকি বার ইয়া দিল্লি বালা যার বা মুম্বাই যার বা উমরাত যার বা তবলিগ যার বা মাদ্রাসাত পড়ার যার মানে যখন নানি ও বা রাস্তাত রে বা আমার লাগে দুয়া খান করিছিল বা সফরের হালত দুয়া কবুল সৈন্য না সৈন্য আপনারা গুমে ধরলি মনে করেন বুঝা যায় লড়াই তিরা নকল্লা হ্যাঁ সফর না হালত দুয়া কবুল নবীদিয়া ফরমাইছিল নবীদিয়া কিতা কৈছিল সফর আর হালত দুয়া কবুল ইয়ারে হো যে আরফার ময়দান আরফা খানু আর বনানি হাজি হল আরফার ময়দানও যাইনানি আমার বুজুর্গ হল মই দাল গিয়া আল্লাৰ বন্দাই যে তা দুৱা সৰ্ব দুৱা কবুল যদি তাৰ চন্দয় আই যায় বোলেৰে কবুল অইল নিনা না ইমান লৈয়া খেলাও ইমানৰ মধ্য়ে চন্দয় আই যায় গিয়া তাৰ ইমান ডাকাত আছে নিনা না মানে দুৱা কবুল অইলেৰে বাবা অ লগে নবিদিয়ে কিতা কৈ দা শুন নবিদিয়ে مطعمه حرام ومشربه حرام وملبسه حرام وَقُذِيَ بالحرام فأنا يستجاب أو كما قال عليه الصلاة والسلام يا شمع خاني حرام خاني بوزن خاني تلا بعد شنني خاني ناني نبا খানি হারাম ফানি হারাম খাফল হারাম হারাম দিয়া কে যা দেওয়া আল্লাহর নবী ভরমাইরা দুয়া খান্দা কি কবুল হইতো আর ধুলা মারি খান্দি রায় তাহার সময় তোমার খানি হারাম তোমার ফানি হারাম তোমার খাফলা সুফলা হারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হিবা ফরমাইন বান্দা তোর দোয়া কিলা কবুল হই যাইব গিয়া তোর দোয়া খান কবুল হইতো না রে বান্দা হারাম লయ్యా আল্লাহর গরের গোলাম ও দরিয়া কাম হইতো না আর ভাত গিয়া কান্দ কাম হইত না